ஒரு பாட்பார், ஒரு பாட்பார், ஒரு பாட்பார், দেখি তোর খেলা কেমন হয়। এই বসেন বসেন বৈশা পরে নামার একটা আবদা, মনের মধ্যে হিংসা ভালো করবে কেমনে ডাক্তার, খারাপ লাগে দেখা ভক্ত গুল্লা রাজ্য কারবা, বুঝি না কেন হুজুর সাহেবের কন্ট্রোভার্সি দরকার, সালাম জানাই তাদের শুধু ইসলাম প্রচার করায়, ধর্মের নামে ব্যবসা কিসের আল্লাহর না ডরায়, ডাইলা খাবেন জান্না কফি তাইলে পড়বেন ভেজালে, আকাশ চুম্বি ফেমে হুজুর উঠছে হেলিকপ্টারে, আপনি হুজুর সাহেব পদ দেখাবেন আরো কইবেন কোনটা করা যায়, তাইলে দরকারটা কি ঘোলা করা সত্য মিথ্যা পায়েস। এই ইসলাম মানে শান্তি, তাইলে আপনি কেমন প্রচারও, মাজা পুজো সিদ্ধি দেয় না ব্যস্ত যারা পৌঁছারো, পাশের আগে উঠতে নাইছে কত রঙে তামাশা, ইঞ্চি মেয়েবা বক্তা আইনা কেমনে করেন ভরসা, ওয়াজ মাফি কেন হবে এমন হাস্য রসা, তো হিংসা বিদ্যুৎ বন্ধ করেন পাবলিক আহুন মারাতো। কুকুরের মধ্যে দশটা চরিত্র আছে, যেই দশটা চরিত্র আল্লাহওয়ালার মধ্যে পাওয়া যায়। এই জন্য কুকুর কিন্তু অনেক সময় কুকুর জান্নাতে যাবে, কারণ আসহাবে কুকুর জান্নাতে যাবে সোহবত আল্লাহওয়ালার সাথে থাকার কারণে। কুকুরের মধ্যে একটা গুণ আছে, কম খায়, কম খায়, এটা আল্লাহওয়ালার গুণ। সরি আমি বুঝতে পারছি না। কুকুর কিন্তু অল্প জায়গা নিয়ে সন্তুষ্ট থাকে, কারো জায়গা নিয়ে কারাকারি করে না, এটাও আল্লাহওয়ালার একটা গুণ। কুকুর কিন্তু মালিকের জন্য জীবন দিয়া দেয়, এটাও আল্লাহওয়ালার একটা গুণ। কুকুর রাতের বেলা ঘুমায় না, আল্লাহওয়ালারাও রাতের বেলা ঘুমায় না।